হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেলের বিশেষ আয়োজন 300 সেকেন্ডে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি, এই সময়কার সবচেয়ে আলোচিত হিট নায়ক সিয়াম। তোমার সম্পর্কে প্রথম কথা হচ্ছে যে তুমি অত্যন্ত সূক্ষ্মভাবে ফ্ল্যাট করো, তুমি তোমার সহশিল্পী যারা আছে তাদের সাথে প্রত্যেকের সাথে তোমার পার্সোনাল রিলেশন আছে, কিন্তু তোমার ওয়াইফকে তুমি খুব সুন্দরভাবে ম্যানেজ করো, কাউকে বুঝতে দাও না, তুমি এত ট্যালেন্ট, এই বিষয়টি কি সঠিক না? সঠিক না, অবশ্যই সঠিক। এই যে শাকিব খান, তার যে রাজত্ব, সেই রাজত্বের নেক্সট তুমি, মাঝের সবাই কি আউট? তোমার কি মনে হয়, হিসাব কি বলে? আমি তো রাজত্বের কথা চিন্তা করে আসলে সত্যি কথা আসিনি, এসেছিলাম কাজ করার জন্য। ওকে, আমরা তো, যদি আপনি সত্যি কথা বলেন, আমরা তো সবাই শ্রমিক, এবং আমাদের টিম যখন কাজ করি আমরা 200 জন মিলে, 150 জন মিলে, তখন আসলে সবাই শ্রমিক। তো এমন কোনো আউটপুটের কথা, রাজত্বের কথা চিন্তা করে কেউ কখনো আসেনি। খুবই আপসেট হবো যে আমি যদি অনেক বছর, আমার আল্লাহ তাআলা যদি আমাকে অভিনয় ক্যারিয়ার দেয় এবং অনেক বছর কাজ করার পরে একজন নিউকামারের সাথে যদি ইমিডিয়েটলি আমাকে তুলনা করা হয় তখন আমারও খারাপ লাগবে। ওটিটি প্ল্যাটফর্মে তোমার টান জি খুবই আলোচিত, আলহামদুলিল্লাহ। বুবলির সাথে তোমার ঘনিষ্ঠ দৃশ্য অনেককে মর্মাহত করেছে, যে এই ছেলেটা এত সুন্দরভাবে রোমান্স করতে পারে, অনেকেই তো পারে না। তো আসলে এত কিছু পারো কিভাবে? চেষ্টা, রোমান্সের চেষ্টাটা কোথায় প্র্যাকটিস করো? ওটা ভিতর থেকে আসে, আমি ভিতর থেকে অনেক রোমান্টিক পার্সন, সত্যি কথা, শুধু আমি এক্সপ্রেস করতে পারি না, কম পারি, সো স্ক্রিনে করা ট্রাই করি। রোমান্স করতে পূজা এবং বুবলি দুজনের মধ্যে কাকে বেশি এগিয়ে রাখবে? কমফোর্ট জোনের জন্য আমি বলবো অবশ্য পূজা। শান ছবির এই যে প্রমোশনে তোমরা হেলমেট ছাড়া মোটরসাইকেল নিয়ে নারায়ণগঞ্জে গিয়েছো, তা নিয়ে একটু আলোচনা হয়েছে, এই বিষয়ে তোমার ব্যাখ্যা কি? না, মোটরসাইকেল সহই আমাদের ছিল, আমাদের শুধুমাত্র যতটুকু ক্লিপিং এর জন্য প্রয়োজন ছিল তখন আমরা হেলমেট খুলে নিয়েছিলাম, এক। দুই নম্বর, আমি আমার টিমকে এই কথা জানিয়েছি, তারা হেলমেট সহ শর্ট পাচ্ছিলেন না, এই কারণে আমাদেরকে, আমাকে খুলতে হয়েছে, আমি বাকিদেরটা জানি না। আর তৃতীয়ত হচ্ছে, যেটা আমাদের মেইন প্রমোশনাল জায়গা, যেটা আমাদের ফিল্ম, আপনি যদি খেয়াল করে দেখেন ফিল্মের প্রত্যেকটা সিকোয়েন্সে যতগুলো জায়গায় আমি বাইক চালিয়েছি প্রত্যেকটা জায়গায় হেলমেট ব্যবহার করেছি। চঞ্চল চৌধুরীকে একজন প্রশ্ন করছিলেন সাংবাদিক, যে আপনি তো অভিনয় করেছেন এখনকার সুপারস্টার সিয়ামের সাথে, চঞ্চল চৌধুরী উত্তর দিয়েছে খুবই বিনয়ের সাথে এবং বিষয়টিকে মেনে নিয়ে। তার এই প্রশ্নটা কি ভুল ছিল বা তোমার এই ব্যাপারে ব্যাখ্যা কি? উনি হয়তো এভাবে করে ওনার একটা চিন্তাধারাকে মানে এক্সপ্রেস করেছেন, আমি আসলে ওনাকে এটা নিয়ে কিছু বলতে চাই না, তবে ব্যক্তিগত জায়গা থেকে এটা আমার জন্য কাম্য নয়। এতদিনের যে জার্নি, ওনার যে এত, এই যে অভিজ্ঞতা, আমার মনে হয় তাকে একটু হলেও অসম্মান করা হয়। তোমার জার্নিটা ডিফারেন্টভাবে আগাচ্ছে, কিন্তু তুমি এই জার্নির খুশি, এই জার্নিতে তুমি খুশি, বা তোমার কি মনে হয় তুমি কিভাবে চেয়েছিলে? আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি। তুমি যেভাবে চেয়েছিলে সেভাবে আগাচ্ছে? না, কিন্তু সেটাও তো একটা সারপ্রাইজ। এবং আপনি ভালো মতো জানেন যে আমাদের অভিনেতা হিসাবে অথবা পারফর্মার হিসাবে আমাদের প্রত্যেকের কিন্তু একটা জার্নি থাকে, এবং আপনার আমার সবারই জার্নি কিন্তু একটা লিমিটেড টাইমের জন্য, এমন না যে আমরা ইনফিনিটি টাইমের জন্য পৃথিবীতে এসেছি। তোমার এই ক্যারিয়ারে নায়িকা হিসেবে তুমি পেয়েছো পূজা, বুবলি, পরী আর তিশাপু, এই চারজনকে আজকের এই শোতে একজন একজন করে তুমি যে কথাটি ওদের সামনে বলতে পারোনি এই শোতে বলবা। বুবলিকে বলবা? তাকে বলবো? দিকে আমাকে বলতে পারো, বুবলি মনে করো। আপনি বুবলি মনে করো, ছোটবেলায় অঙ্ক করার সময় তুমি ধরে নিলাম। তো বুবলি, আমার মনে হয় রাইট নাও ওটিটিতে তোমার যে যতগুলো স্টেপ এখন যাচ্ছে, দিস আর ফ্যান্টাস্টিক, এবং আই এম রিয়েলি লাভিং ইউর পারফরমেন্স। তিশা ভাবি, এত অসাধারণ অভিনয় আপনি কিভাবে করে করেন, এবং প্রত্যেকটা ক্যারেক্টার আপনাকে বিশ্বাস কথা উনি সামনেও তো বলছো। না, আমি বলিনি, এটা তাকে সামনে বলতে পারো নাই, সামনে বলতে পারি না। ওকে, আসো পূজা, সব বলে ফেলছো, আর কিছু বলার নাই। পূজাকে অনেক কথা আসলে বলেই ফেলছি মনে হয়। পরিমণি, আমি পরীকে বলতে চাই যে আমি, রাজ যেহেতু আমার খুব ভালো বন্ধু এবং সেটা ওর ক্যারিয়ারের প্রথম দিক থেকেই, তো আমি আসলে ওদের বাবুটাকে দেখার জন্য ওয়েট করছি এবং কবে আসবে আমি জানতে চাই। এই কথাটা কি তুমি ওকে ফোনে জিজ্ঞেস করার? ওর সাথে অনেকদিন কথা হচ্ছে না। তুমি ফোন করলেই তো পারো। রাজের সাথে কথা হয়েছে, ওর সাথে কথা হয়নি। তো ও তো, আপনি তো রাজ না, আপনি তো পরী, তাই আপনাকে বললাম। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার তুমি আমাকে কোশ্চেন করতে পারো। আপনার একটা লম্বা টাইম ক্যারিয়ার গিয়েছে, আপনি দাপটের সাথে অভিনয় করেছেন, একটা বিরতি মাঝখানে নিয়েছেন, সঞ্চালক হিসেবে সাকসেসফুল হয়েছেন,
এবং আবার অভিনয়ে কামব্যাক করেছেন, এটা কতটুকু চ্যালেঞ্জিং, আগের কতটুকু চ্যালেঞ্জিং ছিল আর এখন কি নতুন চ্যালেঞ্জ ফেস করছেন? এখন তো মনে হয় যে অনেক চ্যালেঞ্জিং। এখন ভালো অভিনয় করতে হলে সিয়ামের সাথে সাথে বেশি বেশি থাকতে হবে, সিয়ামকে ফলো করতে হবে, সিয়ামের পিছনে পিছনে ঘুরতে হবে এবং সিয়ামরা কী করে, সিয়ামরা কী করে তার